আসসালামু আলাইকুম। আপনারা প্রথমবার দেখছেন কিভাবে রিচার্ড এম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বুঝলেন, অ্যাকাউন্ট তৈরি করার পর শুধু আমরা ক্যাম্পেইন রান করলাম তাহলে হবে না। আমাদের যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের আগে পোস্ট ব্যাক ইউআরএল তৈরি করতে হবে, একটা ট্র্যাকার ইউজ করতে হবে, তারপরে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো। যেমন আমি রিচার্ডে যদি চলে আসি, দেখেন আসলাম, আসার পর এখান থেকে ট্র্যাকারে দেখলাম, ট্র্যাকারে যদি আসি, আসলে এখান থেকে দেখেন সেট আপ ট্র্যাকার যদি আসি, এখান থেকে প্রথমে ওরা দিয়ে রেখেছি হলো আপনার বিমো আছে, এটা ট্র্যাকার আছে, এরকম এগুলো সবগুলো ট্র্যাকার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো ওরা প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রাখছে বিমোতে। তো বিমোতে আমরা একটা অ্যাকাউন্ট করে নেবো, অ্যাকাউন্ট করার পর তারপর এখান থেকে স্টেপ বাই স্টেপ অফারগুলো নেব। কোথা থেকে অফার নেব, যেমন আমরা এখান থেকে সিপিএফুল থেকে অফার নিয়ে ক্যাম্পেইন রান করবো। যেমন দেখেন আমি সিপিএফুলের একটা অফার নিছি আজকে 2023 সালের 3 তারিখ। হ্যাঁ, আমি একটা ক্যাম্পেইন রান করছিলাম, অলরেডি আমার প্রফিট $675 প্রফিট চল, আমার এখন পর্যন্ত $100-150 মতো ওরা কেটে নিছে, ঠিক আছে, 599 মতো ক্লিক আসছে, 45টা কনফার্মেশন আসছে, 675 মতো আপনার পে আউট। তো যাই হোক, এটা আমার 3 দিনের আর্নিং, আমি 1 তারিখে রানটা করছিলাম, ক্যাম্পেইনটা রান করছিলাম। যাই হোক, এখান থেকে আমরা সঠিকভাবে ক্যাম্পেইনটা রান করব। সঠিকভাবে ক্যাম্পেইন রান করার পর তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কীভাবে ক্যাম্পেইনটা রান করতে হয়। যাই হোক, আমরা সেখানে সঠিকভাবে ট্র্যাকার ইউজ করব। সঠিকভাবে ট্র্যাকার ইউজ করার পর তারপরে দেখবো ক্যাম্পেইনটা কীভাবে রান করতে হয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলেন, আমরা এখান থেকে ট্র্যাকার কীভাবে ইউজ করতে হয় আমরা সরাসরি বিমোতে চলে থাকি। তো এখান থেকে আমরা বিমোতে আসবো। বিমোতে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের সেট আপ করতে হবে। কী সেট আপ করতে হবে? আমাদের অফার সেট আপ করতে হবে। এখান থেকে অফার নিতে যে আপনি যে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন, এটা আপনার পার্সোনাল ইচ্ছা, ঠিক আছে। আমি সিপিএফুল থেকে করছি, সেজন্য আমি সিপিএফুল থেকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে সিপিএফুল থেকে যে কোনো একটা অফার নেবো। অফার নেওয়ার আগে আমাদের এখানে সেট আপ করতে হবে। কী সেট আপ করতে হবে? প্রথমে আমাদের হোমে চলে আসবো, এখান থেকে হোমে আসবো, এখান থেকে সেট আপ করতে হবে, আমাদের হোমে আসবো। হোমে আসার পর এখান থেকে আমাদের প্রথমে আপনি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেট করতে হবে, ট্রাফিক সোর্স সেট করতে হবে, ল্যান্ডিং বেজ যদি পারেন ল্যান্ডিং বেজ সেট করবেন, অফার সেট করতে হবে, তারপরে ক্যাম্পেইন সেট করতে হবে। তো আমার এখানে আমি যদি প্রথমে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেট করি তাহলে এখানে প্রথমে অ্যাফিলিয়েট নেটওয়ার্কে চলে আসবো। আসার পর এখান থেকে যে কাজটা করতে হবে, লোড হচ্ছে, লোড নিক, এখান থেকে দেখেন আমি 3টা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেট করে রেখেছি অলরেডি, সিপিএফুল, হ্যাঁ, তারপর আপনার অ্যাপ মাইন, তারপর আপনার সিপিএ বিল্ড, টোটাল ভিজিটর কতগুলো, ঠিক আছে, সব আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি এখান থেকে প্রথম আপনি যখন নতুন থাকবেন, ঠিক আছে, এখান থেকে আপনি নিউ আসবেন, নিউ আসবেন, নিউ ট্যাম্পলেটে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো আমি এটা দেখাইলাম না, কেন দেখাইলাম না, কারণ এটা আমি অলরেডি সেট আপ করে রাখছি, আমার এখানে অ্যাক্সেস দিবেন দিচ্ছে না, অলরেডি আমি এটা অ্যাক্সেস দিচ্ছে না, কারণ এটা ফ্রিতে ইউজ করতেছি, বুঝতে পারছেন? তো এটা আমি দেখাই না, এটা আপনারা দেখতে পাবেন। এখানে সরাসরি আসবেন, আসার পর এখান থেকে নিউ ট্যাম্পলেটে আসবেন, আসার পর দেখবেন যে অনেক নেটওয়ার্কের নাম থাকবে, সিপিএফুল, অ্যাপ মাইন, আইমোনিটাইজ, এরকম নাম থাকবে, আপনার যেটা পছন্দ হয় সেটা, অথবা আপনার আপনার যে কোনো আপনার নেটওয়ার্কের নাম সার্চ দেবেন, সার্চ দিয়ে আপনি এখানে সেট আপ করে দেবেন, দেওয়া সেভ দিয়ে দেবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। ট্রাফিক সোর্স আসার পর দেখেন এখান থেকে আপনি নিউ আসবেন, ট্রাফিক সোর্সে অ্যাড করবেন, আসার পর এখান থেকে নিউ আসবেন, নিউ আসার পর নিউ ট্যাম্পলেট, আসার পর এখান থেকে আপনি কী টাইপের ট্রাফিক সোর্স অ্যাড করবেন সেই ট্রাফিক সোর্সটা আপনি এখানে নাম লিখবেন। যেমন আমি এখান থেকে, যেমন এখান থেকে অনেক রকমের ট্রাফিক সোর্স আছে, ঠিক আছে, আপনি এখান থেকে ফেসবুক, বিং, ঠিক আছে, এরকমভাবে আপনার যে কোনো ট্রাফিক সোর্স অ্যাড করবেন। সাপোজ আপনি মনে করলেন যে আমি এখান থেকে ফুল ডট হাউস আমি অ্যাড করব, সার্চ দিলাম পুশ ডট হাউস দেখলাম, পুশ ডট হাউস লিখলে দেখেন এই যে পুশ ডট হাউস আসলো, সরাসরি এখান থেকে আমি এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর নেক্সট আসবো, নেক্সট আসলে পরে নেক্সট আসলাম, নেক্সট আসার পর দেখেন এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে। তখন আমরা কী করবো, এখান থেকে এই ট্রাফিক সোর্সটা আমরা অ্যাড করবো। অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে কাজ করতে হবে, এখান থেকে এরকম যেটা থাকবে সেরকম থাকবে, আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো, সেভ
সেভ দিয়ে দিলাম। দেখেন আমাদের ফুচটা হচ্ছে এখানে সেভ হয়ে গেলো। ওকে, সেভ হওয়া যাবে, আমরা এখান থেকে অফার সিলেক্ট করবো। এখানে অফারে চলে আসবো। অফারে আসার পর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে নিউ আসতে হবে, নিউ থেকে আমাদের অফার সিলেক্ট করতে হবে। অফারে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ইউআরএল নিতে হবে। ইউআরএল কোথা থেকে নেবো, যেমন আমি এখান থেকে এই যে আমি এই ইউআরএল নিলাম, ঠিক আছে, আমি এই যে ক্যাশ অ্যাপে $100 একটা ক্যাশ অ্যাপ অফার, এই অফার আমি রান করবো। তো আমি এখান থেকে এই অফারটা নিলাম। নেওয়ার পর আমার যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে সরাসরি এখানে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা একটা প্যারামিটার বসাতে হবে। প্যারামিটার কি, যেমন প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা করে প্যারামিটার থাকে, ক্লিক আইডি, এনআইডি, ঠিক আছে, ক্লিক আইডি, ক্যাম্পেইন আইডি, হ্যাঁ, এগুলো একটা প্যারামিটার থাকে, সেই প্যারামিটারটা আমাদের অ্যাড করতে হবে। প্যারামিটার অ্যাড করলে যেটা হবে, আপনি সহজে ক্যাম্পেইন করতে পারতেছেন, কোথা থেকে কয়টা ক্লিক আসলো, কোন আইপি থেকে ক্লিক আসলো, কত কস্ট কাটলো, সব আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে আমি প্যারামিটার অ্যাড করবো। প্যারামিটার অ্যাড করতে হলে আমাদের, আপনি সব নেটওয়ার্কের প্যারামিটার আবার এক না, বিভিন্ন নেটওয়ার্কের প্যারামিটার আলাদা আলাদা আছে। আপনি গুগলে সার্চ দেবেন সিপিএফুল নেটওয়ার্ক প্যারামিটার, ঠিক আছে, এরকম লিখে সার্চ দিলে অটোমেটিক ওনার প্যারামিটার কী প্যারামিটার সেটা আপনার চলে আসবে। তো আমি এখান থেকে যে সিপিএফুলের প্যারামিটারটা কেমন সেটা দেখি। যেমন আমি এখান থেকে দিব হলো প্রশ্ন মেটুক চিহ্ন, তারপর আপনার এখান থেকে সাব আইডি, এসইউবি সাব আইডি, তারপরে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে ক্লিক আইডি, ঠিক আছে, সাব আইডি অত ইকুয়াল টু ক্লিক আইডি, দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এগুলো আরও ট্যাগ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো আপনি এখান থেকে দিতে পারবেন, এভাবে দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই যে অফার লিঙ্ক, এই অফার লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্কটা কপি করার আগে এখানে সেভ দিয়ে দেবেন, এখানে আমরা সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিই, আমরা এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সরাসরি এখানে চলে আসতে হবে, সিপিএফুলে আসতে হবে। আসার পর যে নেটওয়ার্কে অফার নিয়ে কাজ করবেন সেই নেটওয়ার্কে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে পোস্ট ব্যাক ইউআরএল আছে না, পোস্ট ব্যাক ইউআরএল ক্লিক করবেন। করার পর এখান থেকে অ্যাড পোস্ট ব্যাক এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে কোনটা চাচ্ছেন, HTML যাবে স্কিপ করতে চাচ্ছেন, ইমেজ কোড পিক্সেল করতে চাচ্ছেন, না আপনি এখান থেকে পোস্ট ব্যাক ইউআরএল চাচ্ছেন। তো আমি এখান থেকে পোস্ট ব্যাক ইউআরএল চাচ্ছি, আমি এখানে পোস্ট ব্যাক ইউআরএল দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে পেস্টে দেবো। পেস্টে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। দেওয়ার পর দেখেন আমাদের এখান থেকে এই যে একটা পোস্ট ব্যাক ইউআরএল এখানে তৈরি হয়ে গেছে। তো এখান থেকে পোস্ট ব্যাক ইউআরএল তৈরি হওয়ার তারপর আমরা এখান থেকে এটা কপি করবো। কপি করে সরাসরি কোথায় চলে আসবো, আমরা এখান থেকে সরাসরি কপি করবো। কপি করে সরাসরি আমরা চলে আসবো বিমুতে। আসার পর যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইন আসবো, ক্যাম্পেইন আসার পর যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর আমাদের এখানে নাম দিতে হবে, আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে। তো অবশ্যই এখান থেকে আমি ক্যাশ অ্যাপ দিয়ে দিলাম, ক্যাশ অ্যাপ। তারপর এখান থেকে ট্রাফিক সোর্স, এই যে সিপিএফ হাউস আমরা যেটা দিলাম, সিপিএ হাউস অথবা রিসেট, রিসেট দিলাম, যেহেতু রিসেটে ক্যাম্পেইন রান করতেছি, রিসেট নিলাম। না পরে এখান থেকে কান্ট্রি, কোন কান্ট্রিতে আমরা ক্যাম্পেইনটা রান করবো, আমি ইউনাইটেড স্টেট রান করবো। রান করার পর এখান থেকে আমরা চাইলে এখানে ডোমেন, আমরা এখান থেকে যে কোনো একটা ডোমেন দিতে পারবো। একটা ডোমেন দিয়ে দিলাম, যে ডোমেনের মাধ্যমে আমাদের অফারগুলো পুশ করবে, ঠিক আছে, সেরকম একটা ডোমেন দিয়ে দিলাম আমরা। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার কত বাজেট, কী সিপিএম রেট কত, সে এখানে আপনি ক্যালকুলেট করে দিতে পারবেন। তো এটা অটোই থাকবে, আপনি চাই অটোই থাকবে। তারপর এখান থেকে আমাদের বিল্ড আসবো। বিল্ড আসার পর এখান থেকে যে কাজটা করতে, আমি যেহেতু ল্যান্ডিং পেজ ইউজ করতেছি না, যদি ল্যান্ডিং পেজ ইউজ করেন তাহলে আপনি এখান থেকে অ্যাড ল্যান্ডিং পেজে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার যদি ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে থাকে তাহলে ল্যান্ডিং পেজ সিলেক্ট করে দেবেন, তবে ল্যান্ডিং পেজ সিলেক্ট না করাই ভালো, কারণ আমরা সরাসরি আমাদের ল্যান্ডিং পেজের মাধ্যমে নেব না ট্রাফিক। তবে ল্যান্ডিং পেজ সিলেক্ট করে রাখবেন, কেন সিলেক্ট করে রাখবেন, অনেক সময় ল্যান্ডিং পেজ সার ইউজ করলে আপনাদের সিপিএফুল, আপনাদের যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আপনি বেটার মনে করবো এটা ইউজ করতেন, তো এটা ইউজ করলে ল্যান্ডিং পেজ ইউজ করলে ট্রাফিকের সংখ্যা একটু কম আসবে। তো আমি ল্যান্ডিং পেজ ইউজ করতেছি না, তো এখানে অফ করে দিলাম। তারপর এখান থেকে যে অফারটা আমরা অ্যাড করছি, এখানে অফারটা অ্যাড করছি, এখান থেকে অফার আসবো। আসার পর আমরা যে যে ক্যাশ অ্যাপ রিলেটেড যে অফার, এই যে ক্যাশ অ্যাপ রিলেটেড যে অফার, সেই অফারটা নিলাম। তারপরে এখান থেকে সেভ দিয়ে দেবো। তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের অফার লিঙ্ক নিতে হবে, সিপিএফুলের অফার, এখান থেকে ক্লিক করবো। করার পর আমরা সরাসরি এখান থেকে এই যে
ক্যাম্পেইন লিঙ্ক, ক্যাম্পেইন লিঙ্কে চলে আসবো। ক্যাম্পেইন লিঙ্কে আসার পর আমাদের সরাসরি এই যে ক্যাম্পেইন লিঙ্ক নিলাম, ক্যাম্পেইন লিঙ্কে নেওয়ার পর আমরা সরাসরি কোথায় চলে আসবো, রিচার্জ আসবো। রিচার্জ অ্যাডে আসার পর আমরা এখান থেকে জাস্ট টেস্ট করবো যে আসলে ক্যাম্পেইন যে লিঙ্কটা আমরা তৈরি করছি আসলে এটা ঠিক হয়েছে নাকি। তো আমরা এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পর এখান থেকে মেকে কনভার্সনে আসলাম। আসার পর একটু টেস্ট করে দেখি আসলে যে ক্যাম্পেইনটা রান করছি এটা ঠিক হচ্ছে নাকি। হ্যাঁ, অলরেডি এটা ঠিক হয়েছে, এটা নিয়ে আমরা এখন ক্যাম্পেইন রান করতে পারি। ক্যাম্পেইন রান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ক্যাম্পেইন রান করার জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো সরাসরি ক্যাম্পেইনে আসতে হবে। ক্যাম্পেইন আসার পর আমরা এখান থেকে নিউ এ ক্যাম্পেইনে আসতে হবে। নিউ এ ক্যাম্পেইনে থেকে আমাদের ক্যাম্পেইনটা স্টেপ বাই স্টেপ রান করব, ঠিক আছে। তো ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় সেটা আমরা থার্ড নম্বর ভিডিওতে আমরা দেখিয়ে দেবো, তিন নম্বর ভিডিওতে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা তিন নম্বর ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।